এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি বায়োগ্রাফি আছে প্রশ্নটা আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি প্রশ্নটা পড়ছি রাইট এ প্যারাগ্রাফ অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটি প্যারাগ্রাফ লেখ উইথ দ্য হেল্প অব দি ফলোয়িং পয়েন্টস নিম্নলিখিত পয়েন্টসগুলোর সাহায্য নিয়ে ইয়ার অফ বার্থ জন্ম বছর এইটিন টোয়েন্টি প্লেস অফ বার্থ জন্মস্থান বীরসিংহ মিদনাপুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর্থিক অবস্থা ভেরিপুয়ার খুব দরিদ্র এডুকেশন শিক্ষা সংস্কৃত কলেজ থেকে সার্ভিস কাজ বা চাকরি টিচার শিক্ষক নেক্সট প্রিন্সিপ্যাল অফ সংস্কৃত কলেজ পরে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুল স্কুল পরিদর্শক হয়েছিলেন টাইটেল মানে খেতাব বা সম্মান বিদ্যাসাগর ফর গ্রেট লার্নিং বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন বিরাট পাণ্ডিত্যের জন্য ক্যারেক্টার চরিত্র সিম্পল লিভিং খুব সরলভাবে বাস করতেন অ্যান্ড হাই থিঙ্কিং এবং উচ্চ চিন্তা করতেন ভেরি কাইন্ড খুব দয়ালু ছিলেন সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ সেট অফ স্কুলস স্কুল স্থাপন করেছিলেন ফাট এগেনস্ট চাইল্ড ম্যারেজ শিশু বিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন ইয়ার অফ ডেথ মৃত্যু বছর এইটিন এখন আমি বায়োগ্রাফিটা পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ নট অনলি এ রিনাউন্ড স্কলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র একজন বিখ্যাত পণ্ডিতই ছিলেন না বাটলসো এ সোশ্যাল রিফর্মার কিন্তু একজন সমাজ সংস্কারকও ছিলেন হি ক্যাপ্ট হিজ মার্ক তিনি তার চিহ্ন রেখে গেছেন ইন ডিফারেন্ট ফিয়ার্স অফ সোসাইটি সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে হি ফার্স্ট দি লাইট অফ দ্য আর্থ তিনি প্রথম দেখেছিলেন পৃথিবীর আলো অন সেপ্টেম্বর টোয়েন্টি সিক্সে এইটিন টোয়েন্টিতে হি ওয়াজ বর্ন তিনি জন্মেছিলেন অ্যাট বীরসিংহ গ্রামে ইন মিদনাপুর ডিস্ট্রিক্টে হি কেম অফ তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভেরি পুয়ার ফ্যামিলি খুব দরিদ্র একটি পরিবারে হিজ ফাদার্স নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার এবং ভগবতী দেবী ছিলেন তার মা দিস নোবেল ম্যান গট এই বিখ্যাত বা মহান মানুষটি লাভ করেছিলেন হিজ এডুকেশন তার শিক্ষা ফ্রম সংস্কৃত কলেজ থেকে ইন কলকাতায় হি স্টার্টেড হিজ ক্যারিয়ার তিনি তাঁর পেশা শুরু করেছিলেন অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসাবে নেক্সট পরে হি বিকেম দি প্রিন্সিপাল অফ সাংস্কৃত কলেজ তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন বিদ্যাসাগর অলসো বিকেম বিদ্যাসাগর হয়েও ছিলেন অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুল একজন স্কুল পরিদর্শক ফর হিজ এক্সেলেন্ট নলেজ তার চরম জ্ঞানের জন্য হি ওয়াজ গিভেন তাঁকে প্রদান করা হয়েছিল দি অনারেবল টাইটাল সম্মানীয় খেতাব বিদ্যাসাগর ফ্রম সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর পাস্ট বিদ্যাসাগর অতিবাহিত করতেন বা কাটাতেন এ ভেরি সিম্পল লাইফ খুব সরল একটি জীবন বাট হি থট কিন্তু তিনি ভাবতেন হাইলি খুব উচ্চমানের মানের হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড তিনি ছিলেন খুব সহৃদয় টু দ্য হেল্পলেস পারসন্স অসহায় ব্যক্তিদের প্রতি দিস ফেমাস ম্যান সেট এই বিখ্যাত মানুষটি স্থাপন করেছিলেন মেনি স্কুলস অনেক বিদ্যালয় অ্যান্ড ফট এগেনস্ট চাইল্ড ম্যারেজ এবং শিশু বিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন হি স্টার্টেড উইডো ম্যারেজ তিনি শুরু করেছিলেন বিধবা বিবাহ ইন বেঙ্গল বাংলায় অ্যান্ড ওয়ার্কড এবং কাজ করেছিলেন ফর দি আফলিপমেন্ট অফ ওমেন্স স্ট্যাটাস মহিলাদের অবস্থার উন্নতির জন্য দি অ্যামান্যান্ট পারসন রোড এই প্রখ্যাত মানুষটি লিখেছিলেন বর্ণপরিচয় অ্যান্ড সেভারাল আদার বুকস এবং অপর কিছু বই অন উইডোম রিম্যারেজ বিধবাদের পুনঃ বিবাহের ওপর হি ইজ নমর উইদিন আস তিনি আর আমাদের মধ্যে নেই বাট হিজ গ্রেট কন্ট্রিবিউশনস কিন্তু তার বিরাট অবদানগুলো আর স্টিল রিমেম্বার্ড আজও স্মরণে আছে ইন দ্য মাইন্ডস অব দি প্রেজেন্ট ইন্ডিয়ান পিপল বর্তমান ভারতীয় জনগণের মনের মধ্যে ডিস এমানেন্ট পারসন লেফট আস এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন অন জুলাই টোয়েন্টি নাইন এইটিন নাইনটি ওয়ানে